এসএলএসটি নিয়োগের দাবিতে এসএলএসটি যারা চাকরি প্রার্থী তাদের আন্দোলন 656 দিনে পড়লো। আজকে তাদের একটি প্রতিনিধি দল তারা সল্ট লেকে এসএসসির অফিসে যায় এবং চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুজন প্রতিনিধি তারা আজকে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই সাক্ষাতের পর তারা বাইরে বেরিয়ে এসে যেটা জানান যে চেয়ারম্যান এসএসসি যিনি চেয়ারম্যান তিনি আশ্বাস দিয়েছেন যে মন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। এই যে দুজন প্রতিনিধি আন্দোলনকারীদের তাদের সঙ্গে এসএসসি চেয়ারম্যান বৈঠক করলেন, মন্ত্রীর সঙ্গে কথা হবে বলে আশ্বাস দিলেন, কবে সেই বৈঠক হতে পারে, কতটা আশ্বস্ত তারা হচ্ছেন জট খোলার ব্যাপারে, সমীরণ কি খবর পাচ্ছ? দেখো, নতুন বছরে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে মন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যানের বৈঠক হবে এমনই আশ্বাস দিয়েছেন আজকে দুই সদস্যের প্রতিনিধি। তারা দেখা করেন, তারা দেখা করার পর তাদেরকে এসএসসি চেয়ারম্যান এমনই আশ্বাস দিয়েছেন। আজকে দুপুরবেলা এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা সল্ট লেকে আচার্য সদনে এসে পৌঁছন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য। আগেই তারা যোগাযোগ করেছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে যে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করতে চান, কিন্তু আগে তাদের মেল করে জানিয়ে দেওয়া হয় যে শিক্ষামন্ত্রী তাদের সাথে বৈঠক করতে পারছেন না এই মুহূর্তে। সেই কারণে তারা আজ এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন এবং তারা সভা করার জন্য যে দেখা করার জন্য যে প্রতিলিপি প্রথমে পুলিশ আধিকারিকদের দেন, তারপরে দুইজন প্রতিনিধি তারা যান গিয়ে বৈঠক করেন এবং সেখানে তাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে গত 8ই অগস্ট শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যানের সামনে তাদের নিয়োগের ব্যাপারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি এখনো পালন করা হয়নি। সেই নিয়োগের দাবিতেই তারা আজকে আবার ফের দেখা করতে আসেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে। সুব্রজিৎ, ধন্যবাদ সমীরণ। আইএম স্যারের সঙ্গে কথা বলেছেন উনি, তো উনি যখন ডেট দিবেন, ডেট দেওয়ার পরেই কিন্তু আমাদের সঙ্গে আলোচনায় বসবেন এবং যাদের সমস্যার সমাধান হয় এ ব্যাপারে উনি তৎপরতার সঙ্গে কাজ করবেন। আমাদের মূল একটাই কথা ছিল যে আমাদের স্কুল সার্ভিস কমিশনই নিয়োগে জালিয়াতি করে আমাদেরকে পথে বসিয়েছে, সুতরাং সমস্ত সমস্যার সমাধান করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সুতরাং আমরা অন্য কোথাও যাব না, আমাদের যেখান থেকে সমস্যা হয়েছে সমস্যার সমাধানটা আমরা সেখান থেকে পেতে চাইছি, তাই এখান ওখান আমাদের ঠেলে লাভ হবে না। আমরা স্কুল সার্ভিস কমিশনের দরজাতে এসেই আমাদের দাবি দেওয়া বারেবারে জানাবো এবং আমাদের দাবি আমরা আদায় করব। অবশেষে চালু হলো জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। ভার্চুয়ালি মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই রুটে প্রথম পর্যায়ে চালু হলো 6.5 কিলোমিটার। এই রুটে রয়েছে 6টি স্টেশন, জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা। এই রুটের সর্বনিম্ন ভাড়া 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 20 টাকা। জোকা তারাতলা মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই মুহূর্তের সাক্ষী থাকলো এবিপি আনন্দ। একেবারে জোকা মেট্রো স্টেশন থেকে পথ চলা শুরু হলো মেট্রোর, আর আমরা সেই মুহূর্তে একেবারে রয়েছি মোটরম্যানস কেবিন থেকে। একেবারে মোটরম্যানস কেবিন থেকেই দর্শকদের জোকা তারাতলা মেট্রোর সেই পথ চলা শুরু আমরা দেখাচ্ছি। জোকা স্টেশন থেকে এই মেট্রো রেল ছাড়লো এবং এর পরবর্তী স্টেশন ঠাকুরপুকুর, তারপরে শখের বাজার, তারপরে বেহালা চৌরাস্তা, তারপর বেহালা বাজার এবং তারপর তারাতলা। এই রুটের শেষ গন্তব্য এসপ্ল্যানেড, অর্থাৎ জোকা থেকে এই রুট যাবে এসপ্ল্যানেড পর্যন্ত। কিন্তু প্রথম ধাপে অর্থাৎ ফার্স্ট পেজে এই রুট চলবে তারাতলা পর্যন্ত। তবে মেট্রো সূত্রে খবর, তারাতলার পর মাঝের হাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে কাজ, সেই মেট্রোর কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু সেই রুট চালু করা হবে। এই জোকা থেকে তারাতলা রুটের মেট্রোর ন্যূনতম ভাড়া 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 20 টাকা, অর্থাৎ কোনো যাত্রী যদি জোকা থেকে তারাতলা পর্যন্ত যান তার 20 টাকা ভাড়া দিয়ে যেতে হবে। ন্যূনতম 5 টাকা ভাড়ায় কিন্তু যাত্রীরা একটি স্টেশন যেতে পারবে। যখন এই মেট্রোর পথ চলা শুরু হলো সেই সময় কিন্তু বিভিন্ন স্কুল কলেজে যারা পড়ুয়া তাদেরকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে সাক্ষী থাকার জন্য। খুব ভালো লাগছে, এটা মানে আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স, তো খুব ভালো লাগছে, হেভি লাগবে, খুব সুন্দর লাগছে, ফার্স্ট টাইম আজ খুব ভালো লাগছে, আমরা খুব সুন্দর উপভোগ করছি এটা। আজকে উদ্বোধন হলেও আজকেই কিন্তু সাধারণ যাত্রীদের জন্য এই মেট্রো চালু করা হচ্ছে না, এটা মেট্রো সূত্রে খবর। সম্ভবত জানুয়ারি মাসের 2 তারিখ থেকে এই রুট যাত্রীদের জন্য চালু করা হবে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে প্রতীক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।